আমি সরাসরি প্রতিক্রিয়া নিয়ে নেবো। যারা এই মুহূর্তে তিনজন রয়েছেন আমার সাথে, রয়েছেন ডক্টর সজল বিশ্বাস চিকিৎসক, রয়েছেন রিকন্না বা বাগচি জুনিয়র চিকিৎসক, রয়েছেন অরুণন পাল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, দুজন জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী এবং একজন সিনিয়র ডক্টর আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে সজল বিশ্বাস আপনার কাছে আসি, লাইভ স্ট্রিমিংয়ে প্রবলেমটা কি? আমি আপনি এই মুহূর্তে 8:20 বাজে 8:17 বাজে লাইভ স্ট্রিমিংয়ে বাড়িতে যিনি বসে আছেন তিনি দেখছেন, ইউটিউবেও দেখা যাচ্ছে, ফেসবুকেও দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে, এডিটের কোনো অপশন নেই, এটা তো সবচেয়ে ট্রান্সপারেন্ট একটা মোড। সজলবাবু, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন লোকাতে চান? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই লাইভ স্ট্রিমিং এ আমাদের কোনো অসুবিধা নেই, মহিকরের কোনো অসুবিধা নেই, কারণ আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি। আমরা চাই যে সমস্ত কিছু ট্রান্সপারেন্ট হোক, সবাই সেটা জানলেও কিছু বা সবাই সেটা শুনলেও আমাদের কিছু এসে না, বরং সেটা আমাদের উপকার, আমাদের ভালোই হবে বিষয়টাতে। কিন্তু যারা অনেক কিছু তথ্য গোপন করতে চায়, অনেক কিছু লুকিয়ে রাখতে চায় মানুষের কাছ থেকে, তাদেরই অসুবিধার কারণ রয়েছে যে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে, কারণ সেটা আর পাঁচ কান হলে সেক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে। যেভাবে আরজিগড়ের এই যে অত্যন্ত নৃশংস যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে তারা চাপা দিতে গিয়ে একের পর এক প্রমাণ লোপাট করতে গিয়ে একের পর এক কাণ্ড কারখানা তারা ঘটিয়েছে, ক্রাইম সিনকে ভেঙে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের উপর আক্রমণ থেকে শুরু করে, এবং সেখানে গুন্ডা লেগিয়ে সেখানে পুলিশের উপস্থিতিতে গোয়েলের উপস্থিতিতে সেখানে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, সমস্ত ঘটনাগুলো একের পর এক ঘটনা যেগুলো ঘটিয়েছে তারা, এবং সেটা আমি মনে করি যে এটা কখনোই একটা সরকারের বা মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদত ছাড়া এগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে না। তাহলে সেই জিনিসগুলো যখন একের পর এক উঠে আসবে, বা এর পেছনেও যেটা রয়েছে, আমরা যেটা মনে করি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে, যে দীর্ঘদিন ধরে যে সিন্ডিকেট রাজ চলছে গোটা স্বাস্থ্য দপ্তর জুড়ে, এবং যেভাবে আজকে দুর্বৃত্তায়ন হয়ে গেছে গোটা স্বাস্থ্য দপ্তর, যেখানে সবকিছুতে টোলাবাজি চলে, যেখানে পাসফেল থেকে শুরু করে সেখানে সবকিছুতে ট্রান্সফার পোস্টিং থেকে শুরু করে সবকিছুতে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি চলে, সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে গেছে, এখন সেই সব নিয়ে যদি প্রশ্ন উঠে যায়, সেটা যদি সবাই জানতে পেরে যায়, সবার সামনে প্রকাশ্য হয়, সেইটার ভয়েই অ্যাকচুয়ালি তিনি এই ট্রান্সপারেন্সিটা চাইছেন না, কাস্টিং তিনি চাইছেন না, এটাই হচ্ছে তার একমাত্র ভয়ের জায়গা। যে কারণে দেখুন আজকে উনি বলছেন যে অচল অবস্থা তৈরি হচ্ছে, তাহলে অচল অবস্থা তৈরি হয়েছে এটা তো বলেছে আন্দোলনকারীরা, যে তাদের সাথে কথা বলা হোক। আমরা সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বারবার আবেদন করছি যে ইমিডিয়েট কথা বলা হোক, কথা বলে মীমাংসার রাস্তাটা বের করা হোক, এবং এই যে তাদের যে দাবিগুলো রয়েছে, দাবিগুলো তো আহামরি কিছু নয়, সেগুলো নিয়ে অন্তত আলোচনা হোক এবং সেগুলো মানে সমাধান সূত্রগুলোকে বের করা হোক। তাহলে সেইগুলো আজকে প্রথম দিনই করা উচিত ছিল, যেদিন স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে, এমনকি 32 দিন 34 দিন আগে থেকে যখন আন্দোলন শুরু হয়েছে, আর অনেক আগেই তার ডাকা উচিত ছিল। আমরা তো অনেক আগেই বলেছি যে আন্দোলনকারীদের সাথে বসাবো এবং তাদের দাবি দাওয়া কি আছে সেগুলো সমাধান সূত্র বের করা হোক, তাই সেটা এখনো পর্যন্ত করছে না কেন? 34-35 দিন হয়ে গেল। তাহলে উনি যদি মনে করেন যে আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে হাসপাতাল গুলোতে অচল অবস্থা সৃষ্টি হচ্ছে, আমি শুনলাম যে উনি নাকি 2 লাখ করে টাকা দেন মন্ত্রীর জন্য নাকি মারা গেছে, তাহলে এই প্রতিদিন যে 100 রোগী বিনা চিকিৎসায় মারা যায়, কারণ যে হেলথ সিস্টেমটা তৈরি হয়েছে সেটা কিন্তু আজকে এটার জন্য আন্দোলনের জন্য হয়েছে সেটা নয়, এটা দীর্ঘদিন ধরে এই হেলথ সিস্টেম চলে আসছে, যেখানে পরিকাঠামো নেই, যেখানে ডাক্তার শর্টেজ আছে, যেখানে মানে অন্যান্য দালালরাজ চলে, দালালরাজের খপ্পরে মানুষ আজ সর্বস্বান্ত হয়ে যায়, তাহলে সেরকম একটা স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো সেখানে আজকে ভেঙে অনেক আগেই পড়েছে, তাহলে সেইটা সেই পরিস্থিতি যে তৈরি করেছে সেটা কে তৈরি করে, তার জন্য দায় কার? আমি আপনার কাছে আবার আসছি, আমি বাকি দুজনের থেকেও একটু প্রতিক্রিয়াটা নিয়ে নিই, কারণ তারাই আসলে এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য দাবিটা তুলেছিল। আমি রিকন্নার কাছে প্রথমে যাচ্ছি, 1 মিনিট সময়। রিকন্না, প্রবলেমটা কি লাইভ স্ট্রিমিংয়ে এত প্রবলেম কারণ? আমরা কি 1960 সালে বসে আছি? রিকন্না, হয় যে এটার উত্তর হয়তো আমরা দিতে পারবো না, কারণ কি এইটা আমাদের দাবি ছিল এবং খুব প্রথম থেকে দাবি ছিল যে আমরা যদি কথা বলি তাহলে ওনার সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে কথা বলবো, কারণ কি আমরা এখন যেই জায়গায় আন্দোলন দাঁড়িয়ে আছে সেখানে আমরা একমাত্র আন্দোলন করছি, এখানে শুধু ডাক্তাররা আন্দোলন করছে এটা আমরা বারংবার বলেছি যে তা নয়, একটা ছোট 5 বছরের বাচ্চা নিজের পিগি ব্যাংকের টাকা, পিগি ব্যাংকটা ভেঙে দিয়ে সেই টাকা নিয়ে এসে আমাদেরকে কেক দিয়ে আন্দোলনের পার্টিসিপেট করছে, একজন নিজের টোটাল নি রিপ্লেসমেন্ট
মুভমেন্টটাকে পিছিয়ে দিয়ে আমাদেরকে আমাদের আন্দোলনে সামিল হচ্ছে। সুতরাং এই আন্দোলনে অনেক জন আছে, আমাদের তাদের প্রতিও দায়বদ্ধতা রয়েছে। আমরা কোনো ক্লোজ ডোর মিটিং চাই না তাতে, এবং তাতে কোনো অসুবিধা আছে বলে আমরা মনে করি না। যদি মাননীয়া সত্যিকারের কোনো লজিক্যাল রিজনিং দিতে পারেন, আমরা সবাই হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞানের ছাত্রছাত্রী, আমরা নিশ্চয়ই বুঝতাম, আমরা তার সঙ্গে পর্যালোচনা করতাম, কিন্তু আমাদের মনে হয়নি কি কোনো এমন লজিক্যাল রিজনিং আছে যার দরুন আমাদের কোনো ক্লোজ ডোর মিটিং কিংবা ভিডিও রেকর্ডেড মিটিংয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের মনে হয়েছিল যে লাইভ স্ট্রিমিংয়ে আমরা হচ্ছে অনেকের সঙ্গে মুখ্যমন্ত্রী যেটা বলবে, আমরা যেটা বলবো সেটা সরাসরি কানেক্টেড থাকবে এবং তাতে সর্বোচ্চ ট্রান্সপারেন্সি বজায় থাকবে।